সাধুটিলায় রেলে কাটা পড়ে বাবুলচন্দ্র দেব নামে আনুমানিক 60 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু। নিহত পেশায় রিকশা চালক, এলাকায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ। বৃহস্পতিবার সাত সকালে সাধুটিলায় রেললাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। প্রাণবায়ু উড়ে যাওয়া দেহে মাথা নিশ্চিহ্ন। অনুমান বুধবার রাতে ওই ব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবুলচন্দ্র দেব, বয়স আনুমানিক 60, পেশায় রিকশা চালক, সাধুটিলা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের ছেলে গণেশচন্দ্র দেব বাবার মৃতদেহ শনাক্ত করে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ওই বাবুলচন্দ্র দেব আর বাড়ি ফেরেনি বলে জানালেন নিহত ছেলে গণেশ চন্দ্র। মা বোন তারা চলে এসে চলতেছে, আমার বোন জানাই গিয়েছি রাখতে গেছে, তো বাবু ঘুরে গেছে। আমি আইলাম আর প্রথম বাবু এসে ঘটনার তদন্তে নেমেছে। আর বুধবার রাত আনুমানিক 8:15 থেকে 8:30 নাগাদ বলে জানালেন তদন্তকারী পুলিশ অফিসার। তারপরে লোকজনের জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম রাত্রে কাঞ্চন ট্রেন ক্রসিং টাইমে এই ঘটনাটা ঘটতে পারে, এইভাবে মানে লোকগুলো জানালো। কোনো সময় তো ঘটনা সকালে আমরা সিটি কন্ট্রোল মাধ্যমে খবর পাইছি, আমরা যথাযথ টাইমে আসি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই ব্যক্তির কাটা পড়ে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।